আলুর পাছত মহঙ্গা হল গাখীর, প্রতি লিটারত বৃদ্ধি 4 টাকা। চাউল দাইল আলু পিঁয়াজৰ পৰা আৰম্ভ কৰি অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ পাছতেই হুৰাহুৰে বৃদ্ধি পাইছে গাখীৰৰ মূল্য। প্ৰতি লিটাৰ গাখীৰৰ মূল্য বৰ্তমান হৈ পৰিছে আকাশলংঘী। প্ৰতিটো ব্ৰেণ্ডৰ গাখীৰৰ বাঢ়িছে দাম। প্ৰতি লিটাৰ পেকেট গাখীৰত 4 টকাকৈ দাম বঢ়ালে সীতা জখলা গাখীৰে। সীতা জখলা দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিৰ সম্পাদক ৰঞ্জিত শৰ্মাৰ মন্তব্য, বহু খাদ্য আৰু আনুষংগিক খৰচৰ বাবে বৃদ্ধি হৈছে গাখীৰৰ দাম। এই গাখীরের যখন উৎপাদন ব্যয় বিশেষকে চাপত, এটি আমার মুখ্য সামগ্রী, আজি আটার দাম যদি 40 টাকা হয়েছে, চাপটর দাম 35 টাকা, যেটা পেলনীয়। চাপট মানে কি প্রস্তুত হয় কোরপা, আগত ভুসি বিক্রি নহয়েছিল, এটা ভুসি অলমোস্ট এটা একটা প্যাকেট 80 টাকা 100 টাকা এক বস্তাত ভুসি বিক্রি হয়। তো গোপালক বসাই রাখব রখার স্বার্থতে আমার গাখীরের দামটো বৃদ্ধি করবলগা হয়েছিল। গোপালকক প্রতি লিটার গাখীরের নামত সীতা জখলা কোম্পানীয়ে ব্যয় করে 55 টাকাকৈ, অন্যান্য খরচের নামত ব্যয় হয় প্রায় 20 টাকা। গতি বিবুধিত পরিছে বিক্রেতা গ্রাহক। একমাত্র গোপালক বসায় রাখার স্বার্থত গ্রাহক সমাজে আমাকে একটু আদরি লব, আর আপনাদের দিয়া সেই প্রতি লিটার প্রতি পাউচর 35 টাকা নতুন দাম, যেটা 35 টাকা 35 রুপিজ হব, সেই আপনাদের দিয়া দামটে কিন্তু গোপালক সকলে একটা একটা সকাহ পাব বলে আমি অনুরোধে করছো। আমি গোপালকর হয়ে আমি অনুরোধ করছো, আমি নিজেও এজন গোপালক, গতি এই ক্ষেত্রে সীতা জখলাখনে ইচ্ছাকৃতভাবে নহয় অনিচ্ছাকৃতভাবে এয়া দাম বৃদ্ধি করেছে। সীতা জখলার সমান্তরালকৈ দাম বাড়িছে পূরবী গাখীরও। প্রতি লিটার পূরবী গাখীরত বৃদ্ধি হল 2 টাকাকৈ। দুদিন পূর্বর পরাই দাম বাড়িল অন্যান্য ব্রেন্ডর গাখীরও। এই মিঠাই কে লিয়ে লেগে যাতে তবে তো হম ভী দাম বাড়াঙ্গে, দাম বাড়ানে তো আদমি নেই খাইগা, বলে গা 10 রুপিয়া এক মিঠাই আপ 12 রুপিয়া লে রে। পার লিটার 2 টাকাকে বাড়িছে। এটা আপনার লিটার 64 আছিল, যেটা স্ট্যান্ডার্ড গাখীরটো, এটা 68 হয়েছে। অসুবিধা তো যথেষ্ট হই, মানে কি মানে ইপিনে বলে অমুকর বাড়িছে, তমুকর বাড়িছে, দি মানে শেষ করে দিছে আর ইনকাম কিন্তু বাড়া নাই। 1 আগস্টৰ পৰা কার্যকরী হব গাখীরর এই নতুন নিরেশ। প্রতিজন গ্রাহকে সীতা জখলার প্রতি লিটার প্যাকেট গাখীরের নামত ব্যয় করিব লাগিব 72.50 টাকা। প্রতিদিনে এনেদরে হওয়া সামগ্রীর মূল্য বৃদ্ধিয়ে বারুকয়ে জনাকুলা খুয়াইছে সাধারণ জনতা। জাগিরুদৰ পৰা অজয় পালৰ সহযোগত, গুৱাহাটীৰ পৰা ভাস্কৰ জ্যোতি শইকীয়া আৰু প্ৰিয়ব্ৰত গগৈ, ৰিপৰ্ট নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।